যারা দেখছেন এবং শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনুপ সাদি। আজকে আমরা কথা বলবো রোমান্টিক কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রচিত একটি কবিতা সম্পর্কে। কবিতাটির নাম হচ্ছে শি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ। এটাকে বলা হয় লুসি পয়েম। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কোলরিজ তাদের লিরিক্যাল ব্যালাডস কাব্যগ্রন্থে এই কবিতাটি অন্তর্ভুক্ত করেছিলেন। তো লিরিক্যাল ব্যালাডে আরো চারটা কবিতা, অর্থাৎ মোট পাঁচটা কবিতাকে লুসি পয়েম বলা হয়। তো এই কবিতাটাও হচ্ছে লুসি পয়েম। লুসি বলতে বলা যায় যে লুসি হচ্ছে একটা কাল্পনিক চরিত্র বা ইমাজিনারি ক্যারেক্টার, ফলে এই কবিতাটাও লুসিকে নিয়ে লেখা। এটা হচ্ছে কবিতাটার একটা ব্যাকগ্রাউন্ড, যে লুসি নামে এক কাল্পনিক চরিত্র ছিল, তাকে নিয়েই কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবিতাটি লিখেছিলেন। তো বেশি কিছু আর আলোচনা না করে আমরা কবিতাটির লাইন বাই লাইন বিশ্লেষণে চলে যাই। তবে তার আগে বলা যেতে পারে যে এটা একটা এলিজি। এলিজি বলতে বলা যায় যে মৃত্যুকে নিয়ে লেখা একটা কবিতা, বা একজন ব্যক্তি মারা গেছেন তার সম্পর্কে স্মরণ করে একটা শোকগাথা। তো আমরা শুরু করি। প্রথম বাক্যটা এরকমের যে শি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ। আনট্রোডেন বলতে অচেনা পথে, বা যেই পথে পা পড়েনি, বা যেই পথে পদচারণা কম। আনট্রোডেন ওয়েজ, শি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ, যে এই লুসি বাস করত একটা অচেনা অজেনা অজানা পথে, যেখানে মানুষের তেমন একটা পা পড়েনি। এই শি বলতে লুসি, আমরা তৃতীয় স্ট্যানজাতে তার নামটা পাবো, এই লুসি, যে লুসি বাস করতেন একটা অচেনা পথে, বিসাইডস দ্য স্প্রিংস অফ ডাব। এখানে ডাব হচ্ছে একটা নদীর নাম। ডাব বলতে ইংল্যান্ডের যে লেক ডিস্ট্রিক্ট, সেখানকার নদী ডাব। তো এই কবিতাটা বা লুসি কে বলা হয় যে লেক ডিস্ট্রিক্ট অঞ্চলের একটা মেয়ে, এ মেড বলতে একজন কুমারী নারী, যাকে আসলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ চিনতেন। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওই অঞ্চলে কিছুদিন বাস করেছিলেন, বলতে লেক ডিস্ট্রিক্টে কিছুদিন বাস করেছিলেন। তো সেই সময় লুসির সাথে তাই তার পরিচয় হয়, এরকম একটি কথা প্রচলিত আছে। তো এই ডাব নদীর তীরে এমন একটা অচেনা জায়গায় তিনি বাস করতেন। এ মেড হোম দেয়ার ওয়ার নান টু প্রেজ অ্যান্ড ভেরি ফিউ টু লাভ, যে লুসি ছিল এমন একটা কুমারী মেয়ে যার প্রশংসা করার তেমন কিছু ছিল না, এবং খুব সামান্য মানুষই ছিল যারা তাকে ভালোবাসত। তো প্রথম স্ট্যান্জাটা বা প্রথম স্তবকটা মূলত লুসির ডেসক্রিপশন দেয়। এই কবিতাটার তিনটা স্ট্যান্জা আমরা দেখতে পাচ্ছি, এবং তিনটা স্ট্যান্জার ভিতরে প্রথম স্ট্যান্জাটার ডেসক্রিপশন, দ্বিতীয় স্ট্যান্জাটা অ্যাপ্রিসিয়েশন বা প্রশংসা, এবং তৃতীয় স্ট্যান্জাটাকে বলা হয় ল্যামেন্টেশন বা আর্তনাদ বা দুঃখ প্রকাশ করছে। তিনটা স্ট্যান্জার, তিনটা কাজ এই কবিতাটার। প্রথম স্ট্যান্জা বর্ণনা দেয়, দ্বিতীয় স্ট্যান্জা প্রশংসা করে, এবং তৃতীয় স্ট্যান্জা আর্তনাদ করে বা দুঃখকে ফুটিয়ে তোলে। তো আমরা এবার দ্বিতীয় স্ট্যান্জাতে যাই। এ ভায়োলেট বাই এ মসি স্টোন হাফ হিডেন ফ্রম দা আই। এ ভায়োলেট বলতে একটা ফুলের কথা বলা হচ্ছে, ভায়োলেট ফুল। ভায়োলেট ফুল বলতে বেগুনি রঙের ফুল। এখানে নির্দিষ্ট করা নাই কোন ফুল বা কোন প্রজাতির ফুল, কিন্তু একটা লতানো ফুলকে বলা হচ্ছে বাই এ মসি স্টোন। মসি বলতে শ্যাওলা জমা পাথরের আড়ালে যেরকম একটা লতানো বেগুনি ফুল ফুটে থাকে, হাফ হিডেন ফ্রম দা আই, যে এটা যেহেতু শ্যাওলা জমানো পাথরের আড়ালে, ফলে এটা লোকচক্ষুর আড়ালে
হাফ হিডেন, অর্ধেকটা লুকানো, যে পরিপূর্ণ লুকানো না, একটু মনোযোগ দিলেই যাকে দেখা যায়, এই রকমের একটা ফুল হচ্ছে এই আমাদের লুসি। ফেয়ার এজ এ স্টার, লুসির সাথে যে তুলনাটা দেওয়া হচ্ছে এখানে, যে সে এতই সুন্দরী যে একটা তারকার মতো বা তারার মতো সে সুন্দর, যে ফেয়ার এজ স্টার হোয়েন অনলি ওয়ান ইজ শাইনিং ইন দ্য স্কাই। এইখানে বলা হচ্ছে যে সে এমনই একটা তারা যে জ্বলতে থাকে আকাশে, অনলি ওয়ান, যে একমাত্র তারার মতো সে আকাশে আলো দেয় বা আলোকিত হয়। তো একমাত্র তারা বলতে আমরা সাধারণত সন্ধ্যা তারা বুঝি, বা যেটা ধ্রুব তারা, যে ও সন্ধ্যা থেকে সারা রাত খুব উজ্জ্বল রঙের আলো দেয়, বা এটা শুক্র গ্রহের গ্রহের সাথে তুলনা করা যেতে পারে, খুব আলোকিত করে তারাটাকে, খুব সহজে চেনা যায়। তো এই রকমের লুসি, যে তারকার মতো এবং হাফ হিডেন, চোখের আড়ালেও কিছুটা থাকে কিন্তু একটু মনোযোগ দিলে যাকে দেখতে পাওয়া যায়, এইটা হচ্ছে দ্বিতীয় স্ট্যাঞ্জা। এটাতে তার প্রশংসা করা হলো, তাকে তুলনা করা হলো তারকার সাথে এবং ফুলের সাথে, যাকে একটু মনোযোগ দিলেই দেখা যায়, যে আমরা তারা তো হাজার হাজার তারার ভিতরে তেমন কোনোটার দিকে মনোযোগ দিই না, কিন্তু একটু মনোযোগ দিলেই ধ্রুব তারাটা বা অন্যান্য উজ্জ্বল তারাগুলাকে খুব সহজে দেখা যায়। তৃতীয় স্ট্যাঞ্জাতে দুঃখ প্রকাশটাকেই ফুটিয়ে তুলেছেন ওয়ার্ডসওয়ার্থ। তো এখানে বলছেন যে শি লিভড আননোন, যে সে যে বাস করতো সেটা আননোন, অজানা, যে তাকে তেমন একটা জানা যেত না, সে পরিচিত না তেমন সবার কাছে। অ্যান্ড ফিউ কুড নো হোয়েন লুসি সিজ টু বি, এবং খুব অল্প মানুষই জানতে পেরেছিল যখন লুসি মারা গেছিল। সিজ টু বি, সিজ বলতে থেমে যাওয়া, কিন্তু এখানে মৃত্যুকে বোঝাচ্ছে, যে সে যখন পরিপূর্ণরূপে থেমে গেল তখন খুব অল্প মানুষেই তাকে জানতে পেরেছিল, যে সে যেহেতু অচেনা ছিল, একটা গ্রামের নদীর ধারে তার যেহেতু বেড়ে ওঠা, ফলে তার মৃত্যুটা কোনো খবরের কাগজে ঠাঁই পায়নি, বা তাকে তার মৃত্যুতে মানুষজন সেই খবরটাকে গুরুত্ব দেয়নি, বা সে তো তেমন পরিচিত বিখ্যাত কেউ ছিল না, এই কারণেই তার মৃত্যুটা খুব অল্প মানুষের কাছে জানা গেছিল বা সেই খবরটা পৌঁছেছিল। বাট শি ইজ ইন হার গ্রেভ, কিন্তু কবির কাছে এটা গুরুত্বপূর্ণ যে সে তার কবরে আছে। অ্যান্ড ও দ্য ডিফারেন্স টু মি, যে এটা অন্যদের কাছে গুরুত্বপূর্ণ না হলেও এইটা তার জীবনে অনেক একটা প্রভাবশালী ঘটনা, যে হয়তো লুসি একটা অচেনা নারী ছিল কিন্তু সে কবির প্রেমিকা ছিল, এবং এইটা তার মৃত্যুটা তার ভেতরে খুব বড় একটা পরিবর্তন এনেছে, যে কবি বদলে গেছেন। এবং আমরা জানি যে আমরা এইমাত্র বললাম যে তাকে নিয়ে 5টা কবিতা লেখা হয়েছে, এবং এই কবিতাগুলো লুসি পয়েম নামে পরিচিত, লুসি পয়েমস নামে পরিচিত, এবং এই লুসি পয়েমস নামে বেশ কিছু বইও বের হয়েছে, মানে এই কবিতাগুলো বিশ্লেষণ করে অনেকেই বই পর্যন্ত লিখেছেন। তো লুসি অনেকের কাছে অপরিচিত, এবং লুসি কিন্তু একটা কাল্পনিক চরিত্র যার পরিচয় কবি দেননি আমাদের কাছে, যে এটা নির্দিষ্ট না, এটাকে লুসিকে ডরোথি হিসেবে কল্পনা করা হয়, বা আরো অনেক সমালোচক বা বিশ্লেষক লুসির পরিচয় দেওয়ার চেষ্টা করেছেন যে লুসি কে ছিলেন, কিন্তু আমাদের কাছে এটা এখনো অচেনা। তো এই হচ্ছে কবিতাটি। কবিতাটি সম্পর্কে আবার বলা যায় যে কবিতাটির প্রথম অংশটা বিবরণ দিচ্ছে যে লুসি কোথায় থাকতেন, এবং লুসি থাকতেন ডাব নদীর তীরে এবং অচেনা একটি জায়গাতে যেখানে মানুষজন তেমন একটা যেত না, এবং তার সম্পর্কে প্রশংসা করার কিছু নাই, যে লুসি খুব বিখ্যাত কেউ ছিল না। দ্বিতীয় স্ট্যান্ডাতে বলা হচ্ছে যে লুসি একটু অচেনা, এবং তা তিনি তিনি হচ্ছেন হাফ হিডেন, যে কিছুটা গোপন কিছুটা প্রকাশ্য এইরকমের একজন মানুষ, যাকে কবি তুলনা করেছেন একটি তারকার সাথে। এবং তৃতীয় স্ট্যান্জা বা শেষ স্ট্যান্জাতে বলা হচ্ছে যে সে যখন বেঁচে ছিল তখনও আননোন ছিল, এবং যখন মারা গেছে তখনও এইটা অত গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল না মানুষের কাছে, তবে কবির কাছে এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, এবং সেইটা তার জীবনে অনেকটা পরিবর্তন এনেছে। তো এই হচ্ছে আমাদের কবিতা শি ডুয়েলড অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ। এই কবিতাটা সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা
ফুলকিবাজ.কমে আছে, এবং এখানকার যে জটিল শব্দগুলো সেইগুলো আমি ডিসক্রিপশন বক্সে বক্সে দিয়ে দিব, এবং আপনারা সেগুলো পড়ে নেবেন, এবং আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, মন্তব্য করবেন, করে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।